ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে সকাল 9টায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শুলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 197তম জামাত। মোনাজাতে দেশ ও বিশ্বের মঙ্গল কামনা করা হয়। দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এবার একসাথে 3 লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। চট্টগ্রাম নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। নামাজ আদায় করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, বিএনপি নেতা মিন নাসির, সাবেক মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। পাবনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মাঠে। এছাড়া পৌর এলাকার জিলা স্কুল, পুলিশ লাইন মাঠ সহ জেলার 200 স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুর মডেল মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে সাম্যতা থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। আমরা যেন সামনের দিকে এই ধরনের একটি দেশ উপহার পাই, আল্লাহর কাছে আমাদের এটি প্রার্থনা। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নামাজে অংশ নেন মুসল্লিরা। প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র আনারুজ্জামান চৌধুরী। এছাড়া পটুয়াখালী, ভোলা, নেত্রকোনা, খাগড়াছড়ি, বান্দরবান সহ সারা দেশে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।